এসআই ব্যাংক নিউজ টপ 10। ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশেই থাকবে, আসামের মির্জা ফখরুলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশ্বাস রাষ্ট্রদূতের। সিলেটে শেখ হাসিনা ও রেহানা সহ 87 জনের বিরুদ্ধে মামলা, চট্টগ্রামে জুলাই গণহত্যা, শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে, বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যুবদল নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহাইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাম্প্রতিক আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে, গঠন করা হবে স্বাধীন পরিচালনা পর্ষদ, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানী অফিসে অভিযান চালিয়ে নগদ 1 কোটি টাকা ও একটি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। ফেনী ও কুমিল্লায় নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা খাগড়াছড়িতে। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন, বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ, মন্ত্রণালয়ের বোর্ডের সভায় সিদ্ধান্ত।